সেটাও হয়তো আরেকটু গতি পাবে, আমি জানি না আপনি কিভাবে দেখেন। আমি আপনার সাথে একমত, এবং এটা কিন্তু উদ্যোগ আছে, বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো দিচ্ছে, আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের পুরস্কার দিচ্ছে, যারা হাইয়েস্ট রেমিটেন্স পাঠিয়েছে তাদেরকেও বিভিন্ন ব্যাংক পুরস্কৃত করছে। কিন্তু আমি একটা ভিন্ন সুপারিশ করব, সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে প্রতি বছর অনেকে যাচ্ছে বিদেশে, এবং এরা বৈধভাবে যাচ্ছে, তাদের বৈধ কাগজপত্র আছে, যাবার আগে তাদের প্রয়োজনীয় সব রকম পরীক্ষা হচ্ছে, বিভিন্ন ধরনের চেকিং হচ্ছে। তখনই যদি তাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট করাটা যদি উৎসাহিত করা হয় এবং এটা যদি ম্যান্ডেটরি করা হয়, তাহলে কি হবে কি যে সে জেনে যাবে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতে পারবো। এবং এখন কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে খুব সহজে টাকা পাঠানো যায়, অনেক ধরনের এক্সচেঞ্জ হাউস আছে। এবং আমরা যতবারই বাইরে গিয়েছি আমরা কিন্তু এই প্রবলেমটা শুনেছি, আমরা অনেককে বলেছি যে আপনি আমাদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, প্রথমেই তাদের প্রশ্ন হচ্ছে যে আমি কি করে অ্যাকাউন্ট করব। আমরা তাদেরকে অ্যাকাউন্টের ওপেনিং ফর্ম দিয়েছি, ওখানে হয়তো তারা ফিল আপ করে দিয়েছে। তো আমরা এইভাবে কয়জনকে আমরা কভার করতে পারবো? কিন্তু আমি যদি শুরুতেই যে লোকটা বাংলাদেশ থেকে 3 বছরের জন্য যাচ্ছে, 5 বছরের জন্য যাচ্ছে, সে প্রতি মাসেই টাকা পাঠাবে, তাকে যদি আমি শুরুতেই যদি আমার ব্যাংকিং নেটওয়ার্কে নিয়ে আসি, এবং এটা সরকারও কিন্তু এখন চাচ্ছে যে সব শ্রেণী পেশার মানুষকে ব্যাংকিং নেটওয়ার্কে নিয়ে আসা, এবং এর মাধ্যমে কিন্তু অনেক কিছু কিন্তু মনিটর করা যায়, যে আপনার আপনি হয়তো জানেন যে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অনেক ধরনের ইনফরমেশন দিতে হয়। তো আমরা সেই জিনিসগুলোকে এনশিওর করতে পারি, এবং আমাদের দেশে এখন 58টা ব্যাংক কাজ করছে, সব ব্যাংকেরই অনেক ব্রাঞ্চ আছে, গ্রামে ব্রাঞ্চ আছে। এবং আপনি এটাও জানেন যে কেন্দ্রীয় ব্যাংক এখন শাখা খোলার ব্যাপারে গ্রামে শাখা খোলাকে উৎসাহিত করে এবং এটা বাধ্যতামূলক করেছে, আগে শুধু শহরে শাখা হতো, এখন আমাদের গ্রামে শাখা করতে হয়। তো আমাদেরকে যদি সবগুলো ব্যাংককে যদি সুযোগ দেওয়া হয়, ডেফিনেটলি আমার মনে হয় যে এটা বাড়বে, এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে যে আমরা মানে তাদেরকে আরো কিছু এনকারেজ করার জন্য তাদের কিছু ইনসেন্টিভ দিতে হবে, এবং সেটা বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে দিতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন দেখবো যে আমি কিছু পাচ্ছি, আমাদের মানসিকতাটা কিন্তু এরকম যে আমি কিছু এই সার্ভিসটা আমি যদি নেই তাহলে আমি কি পাবো। বছরের শুরুতে যদি আপনি তাকে একটা ক্যালেন্ডারও দেন, হি উইল বি হ্যাপি, অথবা তাকে যদি একটা টি শার্ট দেন, একটা ক্যাপ দেন, মানে এ ধরনের জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তাদেরকে আরো অ্যাট্রাক্ট করতে হবে। অবশ্যই আমরা একটু আসছি, আরেকটি রিপোর্ট আমরা দেখে আসি। দর্শক, আবারও আবুধাবিতে যাচ্ছি। আবুধাবিতে বাংলাদেশি 4 উদ্যমী তরুণের একটি